বিসমিল্লাহ। আরুল ডাল গত বছর 5 কেজি নিয়েছিলাম, আবার শীত আসছে, আবার সম্মুখে আছে কতগুলো আর বেশি না। আমরা চলে আসছি, দূর থেকে দেখেন বাড়িটা, দেখে মনে হবে রাজকীয় কোনো বাড়ি। আজকে রান্না হচ্ছে মাটির তলের আলু। এই যে বাড়ি দেখে এসে সঙ্গে সঙ্গে মাছটা ধুয়ে হলুদ লবণ। শুভ সকাল বন্ধুরা, এখন সকাল 9:01। আজকে 23শে ডিসেম্বর, আজকে শুক্রবার, আমাদের বিল্ডিংয়ের কাজ বন্ধ। তো যেহেতু কালকে মিস্ত্রি আসবে, তো আজকে ইটগুলোকে ভিজিয়ে নিচ্ছি, কালকে সময় পাবো না। এবং সকালে দিনের দিন সকালে ভিজানো নিষেধ, এটা তাদের কাজের অসুবিধা হয়। এ হলো কাজের আপডেট। চারিদিকে মানে 3 সাইড ওয়াল হয়ে গেছে প্রায়, 1 সাইড বাকি আছে, কমপ্লিট হয়নি পরিপূর্ণভাবে। আজকে শুক্রবার, ইনশাল্লাহ ভালো একটা ব্লগ উপহার দেবো আপনাদেরকে, সঙ্গে থাকবেন, দেখবেন, সাপোর্ট করবেন। সকাল 10:11, আজকে রান্না হয়েছে খিচুড়ি, দেখি কী অবস্থা খিচুড়ি। আজকে কিন্তু নরম খিচুড়ি করিনি, যাই হোক করছো তো। আজকে আড়লের ডাল দিয়ে খিচুড়ি। আচ্ছা, স্পেশাল খিচুড়ি, এটা আমাদের খুব প্রিয় লাগে। মোবাইলে কেন জানি কালারটা আসছে না, কিন্তু কালারটা খুব সুন্দর দেখাচ্ছে। আচ্ছা প্লেটে দাও, প্লেটে দাও। বিসমিল্লাহ। আড়লের ডাল গত বছর 5 কেজি নিয়েছিলাম, আবার শীত আসছে, আবার সম্মুখে আছে কতগুলো আর বেশি না। আড়লের ডালের খিচুড়ি খুব ভালো লাগে আমাদের, আমরা খুবই খাই। ঘি হলে হয় মানে কি, ঘি আছে তো। অসাধারণ স্বাদ হয়েছে, একবার মুখে দিয়েছি, ওয়াও, সুবহানাল্লাহ, চমৎকার। শীতের সকালে স্পেশালি খিচুড়ি, ডিম অথবা গরুর মাংস, খাসির মাংস। ডিম তুমি আগে খেয়ে ফেলছো। ডিম আছে, ওই জন্য দেইনি। আচ্ছা ঠিক আছে, তোমার সকালে উঠে খিদে লাগছিল তাই সিদ্ধ করে ডিম খাই নিছি, আর একটু ঘি হলে হয়, আর জলপাই আছে। পরানপুর বাজার, পিছনে টায়ারে হাওয়া নাই, হাওয়া দিতে হবে, হঠাৎ করে এই অবস্থা শীতের সকালে। একটা বাড়ি দেখতে যাচ্ছি, অনেক বিশাল বড় বাড়ি, আমাদের তুলনায় অনেক বড়, কিন্তু আমাদের মিস্ত্রি ওইটা তৈরি করছে, তাই আমরা দেখতে যাচ্ছি কেমন কি, আর মানে আলো কেমন প্রবেশ করতেছে কিংবা জানালা টানালা কেমন হয়েছে, এটা আমরা একটু দেখতে যাচ্ছি। ঠিক আছে চলুন যাই, গিয়ে ওখানে কথা হবে না আপনাদের সাথে। অনেক বিশাল বাড়ি, রাজকীয় মনে হচ্ছে পুঠিয়ার রাজপ্রাসাদের মতো, গেলে বুঝতে পারবেন। অ্যাকচুয়ালি তোমাকে বলছে অনেক বড় বাড়ি, বিশাল বাড়ি, সিরিয়াসলি আজমল ভাই করছে, চলো একটু দেখাই। আজমল ভাইয়ের জীবনের সর্বশ্রেষ্ঠ বাড়ি এটা, সেই জন্য আর কি দেখতে যাব। আমরা চলে আসছি, দূর থেকে দেখেন বাড়িটা, দেখে মনে হবে রাজকীয় কোনো বাড়ি, যদিও এটা অনেক কমন ডিজাইন, সবাই এখন এরকম ডিজাইন করে, মানে যাদের সামর্থ্য আছে আর কি, সামর্থ্য না থাকলে তো এরকম ডিজাইন করা যাবে না। রাজশাহীতে ভাবি কিনে বেড়াতে গেছেন। এ হলো মেইন গেটের সামনের বারান্দা, এ হলো বারান্দা থেকে বাইরের লোক। এখানে ভিতরের অবস্থা, রাউন্ড সিঁড়ি, ঢুকে হাতে ডান দিকে একটা রুম। এটা হলো বাথরুমের অবস্থা, 3 ফুট বাই 5 ফুট হতে পারে সম্ভবত। পানির লাইনের কাজ সব কমপ্লিট। এটা হলো দোতলা, দোতলাতেও রাউন্ড সিঁড়ি আছে এদের, ওখানেও 4টা রুম, এখানেও 4টা রুম, সব কমন বাথরুম, অ্যাটাচ বাথরুম, সরি। এটা হলো ছাদ, সব জায়গাতে প্লাস্টার কমপ্লিট প্রায়, এখানে একটু বাকি আছে।
আসলে দোতলার একটা রুম থেকে বারান্দা তিনটা দেখা যাচ্ছে। মোটামুটি সব কিছু ঠিক আছে, কিন্তু জানলাগুলো আর একটু বড় হইতে হবে। এটা অনেক জায়গা, রুমগুলো আর বড়। এটা অনেকটা ছোট জানালা হয়ে গেছে, এদিকে 6 ইঞ্চি ওইদিকে 6 ইঞ্চি মারবে, এটাতেও তাই। দরজাটা ঠিক আছে, বাথরুমগুলো একদমই ছোট ছোট হয়ে গেছে, একদমই ছোট বাথরুম। আজকে রান্না হচ্ছে মাটির তলে আলু। এই যে বাড়ি দেখে এসে সঙ্গে সঙ্গে মাছটা ধুয়ে হলুদ লবণ মাখাই রেখে তরকারি কাটা শুরু করে দিয়েছি। যেহেতু শুক্রবার, তাড়াতাড়ি সবাই নামাজ পড়ে চলে আসবে, ওই জন্য একটু না বসে সঙ্গে সঙ্গে। আজকে রেসিপি কি? আজকে সিম্পল রেসিপি, এই যে এই আলু দিয়ে রুই মাছ, ইলিশ মাছ করবো না। যদি বড়ি খেতে চাও তাহলে বড়ি দেবো। বড়ি কি দেবো? রান্না করো। 2:41 খাইতে বসবো আমরা, দুপুরের নামাজ পড়ে আসলাম। তো এটা কালকে বানানো হয়েছিল, আজকে ভালো লাগছে, আব্বা বলছে আবার খাবে, আবার বানিয়েছি আজকে। বানানো সহজ তো? ফট করে তোলা, ফট করে লাগা, বেশ। কারণ যেহেতু আমাদের বাগানেই আছে পালং, কোথাও তো যাইতে হচ্ছে না। টেস্ট আছে, খুব বেশি ভাজাও লাগে না, মানে তেলও লাগে না, অল্পতে হয়ে যায়। সাথে তরকারি আছে, এই যে মাটির তলে আলু দিয়ে রুই মাছ। খাবার দাবার শুরু হবে এখনই। মাটির তলে আলুটা জাস্ট একটু দেখাবো আপনাকে, আপনাদেরকে। সাদাটা বেশি ভালো, বেশি টেস্টি, একদম গলে যায়, এবং এটা মোমের মতো গলে যায়, দেখেন কি অবস্থা। কিন্তু লালটা এরকম স্মুথলি গলে না, এবং এটা স্বাদটা মাশাল্লাহ অনেক সুন্দর। পেয়েছিল, পরে আবার কথা বলছি। সন্ধ্যা 5:31, আব্বা দেখলাম এসে পানি দিচ্ছে, আজকে শুক্রবার কাজ হয়নি, যার ফলে এখানে খুব একটা আসাও হয়নি। সকালে একবার আসলাম আর আজকে এখন একবার আসলাম, এসে দেখছি কিছু মানুষ যে ডালগুলো কাটা পড়বে সে ডালগুলোর পাতাগুলো কেটে নিছে, আমাদের ওহাব ভাই, সেজা ভাই আর নাফিজের মা। যদিও কাজটা তারা মোটেও ঠিক করেনি, আমাদের পারমিশন ছাড়াই করছে। কাটা পড়বে ঠিক আছে, কিন্তু অনুমতি তো লাগবে একটা, তাই না? বিষয়টা তো এরকম না। তো যাই হোক, এই বিষয়ে পরে কথা হবে। কালকে সকালবেলা মিস্ত্রি চলে আসবে, কিন্তু একটা প্রবলেম হলো কালকে কারেন্ট থাকবে না সারাদিন। কারেন্ট না থাকলে দুইটা প্রবলেম, প্রথম প্রবলেম পানি ওঠানো যাবে না, আর ভরাট যখন হবে তখন পানি দেওয়া যাবে না। আর এই যে গাঁথুনির জন্য সিমেন্ট এবং বালুর মিশ্রণটা করা হিউজ টাফ হবে। তো দেখা যাক কালকে কীভাবে ওভারকাম করা যায়। এটা আগেই সকালবেলা পানি উঠিয়ে রাখা লাগবে। সন্ধ্যা 6:41, দুপুর থেকে প্রচুর ক্ষুধা লাগছে। দুপুর থেকে না, বিকেলে, মানে বিকাল থেকে। তো বাসায় কী খাবো কী খাবো কিছুই না খাওয়ার, এমন একটা অবস্থা ধরছে। তো কুড়ে পাড়ে একটু মুড়ি পাইছে। আমি গেছিলাম রামদাদার দোকানে বদনা কিনতে, বদনা হলো ওই ঘরের কাজে লাগবে, দুইটা নিয়ে আসলাম। এসে দেখি ও রুনা লায়লার গান শুনতেছে, সে যে কেন এলো না এই গানটা।